কেউ একটা লিঙ্ক স্টেট প্রোটোকল ইউজ করতেছে, রাইট? তার মানে আমরা দুজনে একটা কি মানে সমঝোতায় চলে আসলাম, রাইট, যে আমরা কোলাবোরেট করতে পারি এখন, রাইট? মানে আইডিয়াটা কি বুঝতে পারছি যে হ্যালো প্যাকেটের এখানে মানে মেইন উদ্দেশ্যটা কি? জি স্যার। আচ্ছা, সো এরপরে আমরা যেটা করব যে আমরা একটা লিঙ্ক স্টেট প্যাকেট জেনারেট করব। তার মানে লিঙ্ক স্টেট প্যাকেটটা কি, যে আমি আমার নেইবার, আমি আমার ডিরেক্টলি কানেক্টেড নেইবার গুলোর ইনফরমেশন নিয়ে একটা প্যাকেট নেব, প্যাকেট জেনারেট করব, যেখানে বেসিক্যালি আমি আমার সাথে কারা কারা কানেক্টেড আছে, কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড আছে, ওদের একটা লিস্ট থাকবে। হ্যাঁ, অ্যান্ড আমি কি করব, আমার লিঙ্ক স্টেট প্যাকেট গুলো আমার, হ্যাঁ, আমার নেইবার গুলোর কাছে কি করব, ব্রডকাস্ট করবো বা নেইবার গুলোর কাছে পাঠাই দেবো, রাইট? সো এতে করে যেটা হবে যে সবাই যখন মানে আমি সবাই যখন কি করবে, সবার কি বলে নেটওয়ার্কের ইনফরমেশন সবার নেইবারকে পাঠাই দিবে, তখন সবাই কি করবে, প্যাকেটগুলো কি সে সবাই স্টোর করবে, রাইট? আচ্ছা, সো কি করতেছি আমি যখন এই যে ব্রডকাস্টটা করতেছি, মানে সবাইকে ফ্লাড করে দিচ্ছি, পুরো নেটওয়ার্কে জিনিসটা ফ্লাড হয়ে যাচ্ছে, তাই না? সবাই যখন আমার এই লিঙ্ক সেট প্যাকেটগুলোকে সবাই যখন রিসিভ করবে, তো সবাই অ্যান্ড সবাই স্টোর করবে, অ্যান্ড আলটিমেটলি কি হয়, সবার কাছে সবার এরকম নেটওয়ার্ক ইনফরমেশনগুলো চলে আসে, তাই না? যেমন আমি যখন অনেক দূরের কোনো একটা নেটওয়ার্কের প্যাকেট রিসিভ করব, তখন আমি কি জানতে পারবো না যে এই দূরের রাউটারের সাথে কারা কারা কানেক্টেড আছে? এইভাবে যখন সবার সাথে সবার এরকম মেসেজ আদান প্রদান মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তখন যেটা হবে যে প্রত্যেকটা রাউটারে কিন্তু তখন জানতে পারবে যে আসলে আমার কোন নেটওয়ার্কে, কোন নেটওয়ার্ক কোন রাউটার সাথে কিভাবে কানেক্টেড, রাইট? তখন সব রাউটারে কিন্তু একটা গ্লোবাল টপোলজি নিয়ে একটা আইডিয়া পেয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু আসলে তারা ওই যে লিঙ্ক স্টেট যে প্যাকেটগুলো আছে, ওই লিঙ্ক স্টেট প্যাকেটগুলো কি করে, তারা হচ্ছে একটা লিঙ্ক স্টেট ডেটাবেস বা LSDB-তে স্টোর করে। তো LSDB থেকে আমরা কি করব, একটা টপোলজি বিল্ড করব, এন্ড এরপর আমরা আমাদের রাউটিং অ্যালগরিদম রান করে আমরা শর্টেস্ট পাথ বের করব, ঠিক আছে? হ্যালো প্যাকেট আর LSP প্যাকেটের কাজটা আবার একটু সংক্ষেপে বলবেন? হ্যালো প্যাকেট জাস্ট আমার নেইবার গুলোরকে ইয়া করা, মানে পিং করার জন্য চিন্তা করতে পারো, যে নেইবারকে আমি একটা পাঠাইলাম, জানাইলাম যে আমি বেঁচে আছি, এন্ড আমিও লিঙ্ক স্টেট প্রোটোকল ইউজ করতেছি, আমার নেইবারও আমাকে পাঠাইলে আমিও নেইবার, আমিও জানতে পারলাম আমার নেইবার বেঁচে আছে, অ্যান্ড ও লিঙ্ক সেট প্রোটোকল ইউজ করতেছে। এখন আমি হ্যালো প্যাকেট পাঠাইলাম বাট হ্যালো প্যাকেট রিসিভ করলাম না, তখন যেটা হবে, তখন আমি মনে করবো যে আমার ওই নেইবারটা আসলে অ্যালাইভ নাই, ও আমি তখন ওকে আর কাউন্ট করব না, হ্যাঁ, আমার নেটওয়ার্ক হিসেবে আর কি। তো ও আসলে তখন বলতে পারো ও আমার জন্য ডেড হয়ে যাবে, মানে ও তখন আমার আমার রাউটিংয়ে হেল্প করবে না, তখন এটা ধরে নিবো আর কি, বুঝতে পারছো? জি স্যার। তখন ওটা একটা ল্যানের মতো চিন্তা করতে পারো, ল্যানের মতো কাজ করবে, বাট ও আমাকে হেল্প করবে না, তখন আমি এটা অ্যাজিউম করে নেবো আর কি। তো এই আর লিঙ্ক সেট প্যাকেটে জাস্ট হচ্ছে আমি আমার আমার ডিরেক্টলি কানেক্টেড নেইবার কারা কারা আছে বা আমার নেটওয়ার্ক কারা কারা আছে, ওই নেটওয়ার্ক সম্পর্কে ইনফরমেশন গুলা সবাইকে আমি মানে পাঠাই দিই, প্রপাগেট করাই, তাহলে সবাই হচ্ছে আমার আমার নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারলো, এখন অন্যরাও আমাকে ওদের নেটওয়ার্ক সম্পর্কে জানাবে, এভাবে সবাইকে সবাই সবার সম্পর্কে জানাবে, সবাই নিজের সম্পর্কে অন্যদের জানাবে, এতে করে কি হবে সবার একটা গ্লোবাল টপোলজি একটা আইডিয়া চলে আসবে, তাই না? বুঝছি। সবাই যখন সবার পয়েন্ট অফ ভিউটা আমাকে শেয়ার করবে, তখন আমি একটা গ্লোবাল মানে আমি একটা বার্ডস আই ভিউতে দেখতে পারবো, চিন্তা করতে পারবো, রাইট? আমি মানে একটা গ্লোবাল স্কোপে দেখতে পারতেছি আর কি। তখন আমার জন্য আসলে তখন ওই ডায়াক্সটার অ্যালগোরিদম আমি ইউজ করি লিঙ্ক সেট প্রোটোকলে, সো এই ডায়াক্সটার অ্যালগোরিদম ইউজ করে আমাদের শর্টেস্ট পাথটা বের করা আমার জন্য অনেক আমি তখন ইউজ করতে পারি আর কি। সো এখানে হচ্ছে লিঙ্ক স্টেট আর ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের কিছু কম্প্যারিজনস আছে, যে নর্মালি কি হইতে পারে, খুবই সিম্পল হিসাবে যে আমরা যেটা দেখছি যে ফার্স্ট কি যে অ্যালগোরিদমটা ডিফারেন্ট, রাইট? যে আমাদের ডিস্টেন্স ভেক্টরে বেলম্যান ফোর্ড আমরা ইউজ করছিলাম আর লিঙ্ক স্টেটে আমরা ডায়াক্সটার অ্যালগোরিদম ইউজ করি, রাইট? আচ্ছা, এখন এই কেসে যেটা যেটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, যে আমাদের লিঙ্ক স্টেট অ্যালগোরিদমে কি হয় যে প্রত্যেকটা রাউটার কিন্তু কি ওই যে পুরা টপোলজি নিয়ে পুরা টপোলজির উপর কিন্তু হচ্ছে কি করে রাউটিং, মানে ওই যে আমাদের শর্টেস্ট পাথ অ্যালগোরিদম ইউজ করে, রাইট? তো তার মানে আমার কি আমার রাউটারের কিন্তু CPU ইউজেসটা অনেক বেশি হবে নর্মালি, তাই না? যে সে আসলে অনেক কম্পিউটেশন পাওয়ার ইউজ করতেছে, কারণ আমাদের আমাদের নেটওয়ার্কটা যদি অনেক বড় হয়, তো অনেক বড় একটা টপোলজিতে সে আসলে একটা
অ্যালগোরিদম ইউজ করতেছে, তাই না? সে একটা মানে গ্রাফ অ্যালগোরিদম ইউজ করতেছে আর কি। তো এই কেসে হচ্ছে মানে এখানে এরকম বেশ কিছু আমরা কম্পারিজন করতে পারি আর কি। সো নেটওয়ার্ক ভিউটা দেখো, এখানে আমাদের কি নেইবারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছি, মানে আমরা একটা লোকাল স্কোপে দেখি, রাইট? আর এখানে আমরা কিন্তু গ্লোবাল স্কোপে দেখি লিঙ্ক স্টেট অ্যালগোরিদম। হ্যাঁ, আচ্ছা। সো তারপরে হচ্ছে এইখানে আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। আমরা এখানে যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে আমরা এখানে বুঝতে পারবো লিঙ্ক স্টেট প্রোটোকলে, কারণ লিঙ্ক স্টেট প্রোটোকলে আসলে আমার কি হইতেছে, আমি আসলে গ্লোবাল ওই গ্লোবাল স্কোপটা দেখতে পারতেছি। তো হায়ারার্কিক্যালি নেটওয়ার্কটা কানেক্টেড থাকলে আমরা কিন্তু ওইটা ওই ভিউটাও বুঝতে পারি আর কি লিঙ্ক স্টেট প্রোটোকলে আর কি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে যে কনভার্জেন্স টাইপ, যে আমরা একটা প্রবলেম আসলে ক্রিয়েট হয় ডিস্টেন্স ভেক্টরে, সেটা হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম। সো ওইটা আমরা আপাতত এখানে ডিসকাস করব না, বাট সিম্পল যদি খুব সিম্পলি বলা হয় যে আমাদের আসলে নেটওয়ার্কে কোনো চেঞ্জ আসলে আমার ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদমে আসলে ওই চেঞ্জটাকে আমার রাউটিং টেবিলে ইনকর্পোরেট করতে আসলে অনেক সময় লাগে। হ্যাঁ, যে আমার সহজে হচ্ছে মানে চেঞ্জ হতে, মানে চেঞ্জ হতে বা আপডেটেড রাউটিং টেবিলটা জেনারেট হতে আমার অনেক সময় লেগে যায়, বাট লিঙ্ক স্টেটে আসলে আমার এই এই চেঞ্জটা বা এই আপডেটটা নিয়ে আসা অনেক ফাস্টার। হ্যাঁ, আমার কনভার্জেন্সটা অনেক ফাস্টার, আমরা এটাকে বলি নেটওয়ার্ক কনভার্জেন্স বা কনভার্জেন্স টাইম, যে আমার নেটওয়ার্কটা একেবারে স্ট্যাবিলাইজ হইতে কত সময় লাগে। তো লিঙ্ক স্টেট প্রোটোকলটা অনেক ফাস্ট হয়, কারণ তার জাস্ট হচ্ছে কি করতে হচ্ছে, জাস্ট তার জাস্ট সবার লিঙ্ক স্টেট প্যাকেটগুলো সে কম্পাইল করতে পারলেই তার কাজ কিন্তু শেষ, সে সঙ্গে সঙ্গে মানে কনভার্জড হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে বুঝতে পারছে কি কম্পারিজনগুলো? জি স্যার। আচ্ছা, সো আমাদের ডাইনামিক রাউটিং মোটামুটি এই পর্যন্তই। সো আমরা জাস্ট হচ্ছে এখন দেখবো যে হচ্ছে কি বলে ডেটা লিঙ্ক লেয়ারের জিনিসপত্র আর কি। সো ডেটা লিঙ্ক লেয়ারে যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে যে আমরা মেইনলি ম্যাক অ্যাড্রেস নিয়ে কথা বলবো, কিছু ম্যাক অ্যাড্রেস নিয়ে কথা বলবো, আর হচ্ছে আমার সুইচ কিভাবে কাজ করে এই দুটো জিনিস একটু দেখবো। হ্যাঁ, সো আমরা ডেটা লিঙ্ক লেয়ারের কাজ তো সবাই জানি, রাইট? আমরা শুরুর দিকে টপিকে পড়ছি ডেটা লিঙ্ক লেয়ার কি করে, মনে পড়ে ডেটা লিঙ্ক লেয়ারের ফাংশনালিটি গুলো কি ছিল? যে মেইনলি সে কি এরকম একটা মানে ফ্রেম ক্রিয়েট করে, রাইট? মানে ফ্রেমে কি থাকে, হেডার থাকবে, ট্রেলার থাকবে, তারপরে সে কি সেখানে সে ম্যাক অ্যাড্রেস সেট করে, তারপরে তার কি এরর কন্ট্রোল আছে, ফ্লো কন্ট্রোল আছে, রাইট? মনে পড়ে এই জিনিসগুলো? আচ্ছা, সো আমরা ফার্স্টে দেখবো যে আসলে যে আমাদের ডেটা লিঙ্ক লেয়ারের যে অ্যাড্রেস, যেটাকে আমরা বলি ম্যাক অ্যাড্রেস, সো ম্যাক অ্যাড্রেসটা দেখতে কেমন হয়। সো সিম্পলি ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটা আমার কত 48 বিটের একটা অ্যাড্রেস। সো 48 বিটের একটা অ্যাড্রেস, সো এখানে 48 বিটকে আসলে আমরা আমাদের জন্য এরকম বিট আকারে লেখা তো আমাদের জন্য টাফ, সো আমরা এটাকে ওই IPv6 এর মতো আমরা হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করি। তো 48 বিটের অ্যাড্রেসকে যদি আমরা হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার হেক্স ডিজিট কয়টা লাগবে, কয়টা হেক্স ডিজিট লাগবে? আমার কি একটা হেক্স ডিজিট মানে হচ্ছে 4 বিট, রাইট? সো 48/4, তার মানে হচ্ছে আমার 12টা হেক্স ডিজিটস লাগবে, রাইট? তো 12টা হেক্স ডিজিট লাগবে, সো 12টা হেক্স ডিজিটকে আমরা কি করি, দুইটা হেক্স ডিজিটের এক একটা গ্রুপে ভাগ করি, রাইট? দুইটা হেক্স ডিজিট মানে হচ্ছে বেসিক্যালি কি 1 বাইট, এরকম আমাদের 6টা বাইট আছে, 1 বাইট 1 বাইট করে এরকম 6টা গ্রুপে আমরা ভাগ করি, ঠিক আছে? এন্ড প্রত্যেকটা গ্রুপকে আমরা একটা ড্যাশ বা কোলন দিয়ে আমরা সেপারেট করব। তো এখানে একটা কমন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে মনে করো 0A, মনে করো 0A, তারপরে বি, মনে করো একটা 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 এক্সাম্পল দিলাম যে এটা মনে করো একটা আমাদের একটা ম্যাক অ্যাড্রেস, রাইট? আচ্ছা, সো এটা একটু ইয়া হওয়া লাগতো আর কি, ক্যাপিটাল দিয়েছিলাম যেটা সবগুলো ক্যাপিটাল,
ঠিক আছে, মনে করো এটা আমাদের একটা ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, তো এই এই ম্যাক অ্যাড্রেসটা, সো এই ম্যাক অ্যাড্রেসটার আসলে এই ম্যাক অ্যাড্রেস দেখে আমরা আসলে কি কি বুঝতে পারবো বা কি কি জানতে পারি, এই জিনিসটা আমরা একটু ডিসকাস করব। সো মেইনলি ম্যাক অ্যাড্রেসকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করব, ঠিক আছে। সো মানে এখানে সমান দুই ভাগে ভাগ করব, প্রথম মানে ফার্স্ট 3 বাইট আর লাস্ট 3 বাইট, ঠিক আছে। যে ফার্স্ট 3 বাইট বা ফার্স্ট 3 অক্টেটস, ফার্স্ট 3 অক্টেটস মানে প্রথম 3 বাইট, মানে যে এই 0 এ বি বি 3, মানে এই প্রথম তিনটা পার্ট, এই তিনটা পার্টকে আমরা বলি হচ্ছে ও ইউ আই বা অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার, ঠিক আছে। তো এইটা দেখে যেটা বোঝা যায় যে আসলে আমার, হ্যাঁ এইটা দেখে বোঝা যায় যে আসলে আমার এই যে এই যে ম্যাক অ্যাড্রেসটা, এইটা তো বেসিক্যালি আমার কোথায় থাকে, এটা বেসিক্যালি আমার কোনো একটা মনে করো কি নেটওয়ার্ক কার্ডে থাকবে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যেটাকে আমরা বলি, ওই নেটওয়ার্ক কার্ডের সাথে কি অ্যাসোসিয়েটেড থাকবে, তাই না। তো এই প্রথম তিনটা অক্টেট বা ওইউআই যেটাকে আমরা বলতেছি, এটা মিন করে যে আমার এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা যে কোম্পানি বা যে অর্গানাইজেশন ম্যানুফ্যাকচার করছে ওদের জন্য, ওরা একটা মানে ইউনিক বা ওরা একটা ফিক্সড একটা ভ্যালু সেট করে ওদেরকে চেনানোর জন্য, যে আমরা ফার্স্ট 3 বাইটস দেখে, ফার্স্ট 3 অক্টেট দেখে ওই অর্গানাইজেশন কে কে বানাইছে বা কে ম্যানুফ্যাকচার করছে জিনিসটা ওদের সম্পর্কে জানতে পারি, রাইট। তো এই ফার্স্ট 3 বাইটের পরের যে 3 বাইট আছে, যে পরের পার্ট, এই পরের পার্টটা বেসিক্যালি আমার ইউনিক একটা ভ্যালু, হ্যাঁ, যে ওই 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 কোম্পানি যেসব কার্ড বানাইছে ওদের মধ্যে বিভিন্ন যত ইউনিক ডিভাইস আছে ওদের ওদেরকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি হচ্ছে এই পরের তিনটা বাইট দিয়ে, ঠিক আছে। কি বুঝতে পারছি? আচ্ছা, সো তাহলে আমরা আরো একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমাদের যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মানে কার্ডের কথা বললাম, সো এইখানে আমাদের যে ম্যাক অ্যাড্রেস আছে, হ্যাঁ, তো এই ম্যাক অ্যাড্রেসের এই ফার্স্ট বাইটটা আমার জন্য, হ্যাঁ আমার জন্য একটু স্পেশাল। সো ফার্স্ট বাইট থেকে আমরা আরো কিছু ইনফরমেশন পাইতে পারি। তো 0A, সো 0A মানে আসলে কি বলতো, 0000 তারপরে কি 1010, রাইট, এরকম না। তো এইখানে যেটা হয় যে আমার ফার্স্ট বাইটের লাস্ট বিটটা, হ্যাঁ মানে এটা কি, এটা হচ্ছে বাইট, মানে আমি যদি মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটাকে ধরি তাহলে কি এটা হচ্ছে আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে। তো এই যে আমার যে লিস্ট সিগনিফিক্যান্ট যে বিট আছে ওইটা আমাকে, ওইটা মিন করে যে আমার আমার ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ইউনিকাস্ট, ইউনিকাস্ট নাকি মাল্টিকাস্ট, ইউনিকাস্ট আর মাল্টিকাস্টের আইডিয়া তো আমাদের আছে, রাইট, আমরা IPv4 পড়ছিলাম মনে আছে। ইউনিকাস্টের অ্যাড্রেস কি করে যে আমার কোনো একটা স্পেসিফিক ডিভাইসকে আমরা ইন্ডিকেট করার জন্য আমরা ইউনিকাস্ট অ্যাড্রেস ইউজ করি, আর যদি আমরা একটা গ্রুপ অফ ডিভাইস, আমার নেটওয়ার্কে সবাই না বাট নেটওয়ার্কের ভিতরে একটা গ্রুপ অফ ডিভাইসকে আমরা ইন্ডিকেট করতে চাই বা ডেটা পাঠাতে চাই তখন আমরা একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস ইউজ করি, হ্যাঁ। তো আমার যদি লাস্ট বিটটা মানে যে LSB লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা যদি 0 হয়, হ্যাঁ তো লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা যদি 0 হয় তাহলে ওটাকে আমরা বলবো ইউনিকাস্ট, আর যদি লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা যদি 1 হয় তাহলে আমরা ওটাকে বলবো হচ্ছে মাল্টিকাস্ট, বুঝতে পারছি না। মানে আমরা কিন্তু যে ফার্স্ট বাইটটা দেখে বুঝবো যে ওই ম্যাক অ্যাড্রেসটা ইউনিকাস্ট নাকি মাল্টিকাস্ট, ঠিক আছে। এন্ড লিস্ট সিগনিফিক্যান্ট বিটের আগের বিট, হ্যাঁ লিস্ট সিগনিফিক্যান্ট বিটের আগের বিট, দ্য বিট বিফোর এইটা মিন করে হচ্ছে আমার ওই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে গ্লোবালি ইউনিক নাকি লোকালি অ্যাডমিনিস্ট্রেটেড,
ঠিক আছে। সো আমার এই যে লাস্টের আগের যে বিট, এই বিটটা মানে সেভেন্থ বিটটা, রাইট, সেভেন্থ বিটটা এইটা যদি জিরো হয় তার মানে আমরা আমাদের ওই ম্যাক অ্যাড্রেসটা আসলে গ্লোবালি ইউনিক, আর যদি ওয়ান হয় তার মানে ওটা জাস্ট আমরা লোকালি ইউজ করার জন্য ওই আমরা ওই ম্যাক অ্যাড্রেসটা ইউজ করি। যেমন হচ্ছে আমরা যে প্রাইভেট আইপি পাবলিক আইপি পড়ছি না, যে প্রাইভেট আইপি কি আমরা অনেক লোকালি ইউজ করতে পারি, গ্লোবালি আমরা ওটা রাউট করতে পারি না। তো সেম ওয়েতে আমরা এই ম্যাক অ্যাড্রেসটাও হচ্ছে লোকালি ইউজ করব, এটা গ্লোবালি ইউনিক না। হ্যাঁ ঠিক আছে, লোকালি অ্যাডমিনিস্টার করার জন্য আমরা কিছু কমন ম্যাক অ্যাড্রেস ইউজ করতে পারি প্রাইভেট আইপি অ্যাড্রেসের মতো, রাইট। তো এখানে যেহেতু এটার ভ্যালু ওয়ান, তার মানে এখানে এই ম্যাক অ্যাড্রেসটা আসলে কি লোকালি অ্যাডমিনিস্টার করা, রাইট, বোঝা গেছে? এই পর্যন্ত ম্যাক অ্যাড্রেসের যে বিভিন্ন পার্ট বা বিভিন্ন কনসেপ্টস। আর কোনো কোশ্চেনস এখন পর্যন্ত? এনআইসি ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সো নেক্সট যে পার্ট আমরা দেখব সেটা হচ্ছে আমাদের সুইচ কিভাবে কাজ করে, বা হচ্ছে এইটা একটু আমার মনে হয় সিমুলেশনটা দেখলে আমাদের জন্য একটু কমফোর্টেবল হবে। সো দেখো এখানে সুইচ কিভাবে কাজ করে। সো এখানে আমাদের এই যে অ্যাড্রেসিংটা আমরা একটু রিফ্রেশ করব, অ্যাড্রেসিং আমরা পড়ছি, রাইট, আমরা অ্যাড্রেসিং পড়ছি না ডেটা লিংক লেয়ারে, যে অ্যাড্রেসিং মানে ফার্স্ট এর চ্যাপ্টারে অ্যাড্রেসিং পড়ার সময়। সো এখানে ওই যে ইউনিকাস্ট মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেসের কনসেপ্টটা আছে, সো আমরা একটু হচ্ছে কভার করি ওইটা। সো আমরা এই যে ম্যাক অ্যাড্রেসের পার্টটা অলরেডি দেখলাম, এই পর্যন্ত আমরা কভার করছি। হ্যাঁ, সো এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস আর মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেস দেখলাম। সো আমার যে লাস্ট ফার্স্ট বা এটা লাস্ট বিটটা জিরো হলে ওটা ইউনিকাস্ট আর ওয়ান হলে মাল্টিকাস্ট, রাইট। আর ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেসে যেটা হয় যে আমার সবগুলো বিটি হচ্ছে ওয়ান থাকবে, মানে অল এফ এইটা হচ্ছে আমার একটা ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস। তো এইটা আমার ডেস্টিনেশন অ্যাড্রেসে যদি অল এফ থাকে তার মানে ওইটা হচ্ছে আমার লোকাল নেটওয়ার্কের প্রত্যেকটা ডিভাইসে রিসিভ করবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমাদের একটা প্রবলেম বা একটা কোশ্চেন আমরা দেখবো, সেটা হচ্ছে যে আমি একটা নেটওয়ার্কে কেবল জয়েন করছি, তো আমি আসলে আমার অন্যান্য আমার নেটওয়ার্কের অন্যান্য ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কি এটা আমি এখনো জানি না, বাট আমাকে যে কোনো প্যাকেট পাঠাতে হলে আমাকে একটা ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস সেট করতে হয় যে আমি কোন ডিভাইসকে পাঠাতে চাই, রাইট রাইট। সো এখন আমি যেহেতু জানি না যে আমার কোন ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কি, আমি ডেটা পাঠাবো কিভাবে বা আমি কিভাবে ম্যাক অ্যাড্রেসটা জানতে পারি, তো এটা এটা একটা কি একটা ভ্যালিড প্রবলেম, রাইট। সো এইটার জন্য আমরা হচ্ছে একটা প্রোটোকল ইউজ করি যেটাকে আমরা বলি হচ্ছে এআরপি প্রোটোকল। সো এআরপি প্রোটোকলে যেটা হয় যে আমরা একটা আইপি অ্যাড্রেসের সাথে অ্যাফিলিয়েটেড ম্যাক অ্যাড্রেসটা আসলে কে, ওই ম্যাক অ্যাড্রেসটাকে আমরা ফাইন্ড আউট করি। হ্যাঁ, তো এখানে এক্সাম্পলটা চিন্তা করো যে মনে করো যে বাম দিকের যে পিসি আছে ও ডান দিকের পিসিটার ম্যাক অ্যাড্রেস জানতে চায়, ও তখন একটা রিকোয়েস্ট পাঠাবে, তার এআরপি রিকোয়েস্ট পাঠাবে, এআরপি মানে হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। তো সে ম্যাক অ্যাড্রেস রেজলিউশন করার জন্য সে একটা রিকোয়েস্ট পাঠাবে, অ্যান্ড বা ডানের পিসিটা হচ্ছে রিপ্লাই পাঠাবে, অ্যান্ড ডানের পিসিটা রিপ্লাই পাইলে সে হচ্ছে বামের পিসিটা ওইটা সেভ করে রাখবে, হ্যাঁ, যে কোনো কোনো ওই পার্টিকুলার কোনো একটা আইপি অ্যাড্রেসের ম্যাক অ্যাড্রেসটা কি। এখন প্রবলেম হচ্ছে বামের পিসিটা তো জানে না যে ডানের পিসিটাকে পাঠাতে হবে, রাইট। সো ও যেহেতু জানে না, ও আসলে সবাইকে অ্যাড্রেস করেই একটা রিকোয়েস্ট পাঠাবে, মানে সে হচ্ছে একটা ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করবে, মানে সে একটা এআরপি রিকোয়েস্ট ব্রডকাস্ট করবে। তো ব্রডকাস্ট করলে যেটা হবে, আমার নেটওয়ার্কের সবাই সব পিসি হচ্ছে ওইটা রিসিভ করবে, বাট অনলি ওই আইপি যে আইপি অ্যাড্রেসটার জন্য আমি জিজ্ঞাসা করছি, ওই আইপি অ্যাড্রেসটা যার অনলি সেই রিপ্লাই দিবে। হ্যাঁ, এতে করে কি হবে যে বাকিটা ড্রপ করবে অ্যান্ড অনলি ডানের পিসিটা রিপ্লাই দিবে, আর ডানের পিসিটা রিপ্লাই পাওয়ার পরেই আমি আমার
ওই ইনফরমেশনটা সেভ করে রাখবো, যাতে হচ্ছে পরের বার আমাকে আর জিজ্ঞাসা করতে না হয়, ঠিক আছে? তো এইখানে হচ্ছে দেখো আমরা একটু জিনিস দেখবো যে আমি যে ইনফরমেশন গুলো সেভ করে রাখি ওখানে আসলে কি কি থাকে। তো আমাদের প্রত্যেকটা ডিভাইসে একটা এআরপি টেবিল থাকে। এআরপি টেবিলে আমাদের ওই কোন আইপি অ্যাড্রেসের ম্যাক অ্যাড্রেসটা কি ওইটার একটা ম্যাপিং আমরা রাখবো, অ্যান্ড অলসো হচ্ছে আমরা একটা টিটিএল রাখবো। সো এখানে টিটিএল রাখার দরকারটা কি, কেউ বলতে পারবা? কেউ বলতে পারবে? এনিওয়ান আইডিয়া আছে কারো, কোনো গেস করা যায়? মানে নর্মালি আমাদের টিটিএল রাখার উদ্দেশ্য কিন্তু হচ্ছে মানে ওটাকে এক্সপায়ার করা, যে সে কখন এক্সপায়ার্ড হবে তার একটা লাইফ টাইম সেট করানো। তো এটা আমাদের কেন লাগতেছে, কারণ আমাদের কিন্তু আসলে নেটওয়ার্কে ডিভাইস গুলো কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, তো এতে এতে করে যেটা হচ্ছে, মনে করো ডানের পিসিটার জন্য তোমার 137.196.7.14 এইটার জন্য তুমি একটা এন্ট্রি তুমি রাখছো, হ্যাঁ, বাট এন্ট্রিতে হচ্ছে এর ম্যাক অ্যাড্রেসটা রাখলা, বাট এমন হইলো যে এই পিসিটা কোনো কারণ নেটওয়ার্ক থেকে চলে গেল, এর বদলে অন্য একটা পিসি আসলো, অ্যান্ড ও আসলে সেম আইপি অ্যাড্রেসই রিসিভ করলো, বাট তার কিন্তু ম্যাক অ্যাড্রেসটা ডিফারেন্ট হবে। তো তুমি এরকম যদি হয় তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটা হচ্ছে যে আমার আসলে আমার এন্ট্রিটাকে আপডেট করতে হবে। বাট তুমি যদি টিটিএল না রাখো বা আজীবন যদি এটা সেভ করে রাখো, তুমি আসলে আপডেট করছো না, তো এটা কিন্তু আমার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করবে। হ্যাঁ, তুমি তুমি আসলে তখন ভুল ম্যাক অ্যাড্রেসে ডেটা পাঠাতে থাকবে আর কি। তো ওই কারণে আমাদের টিটিএলটা সেভ করতে হয় আর কি। তো এইখানে আমরা চাইলে আমাদের পিসিতে কি আমার পিসির এআরপি টেবিলে কে কে আছে বা কি কি এন্ট্রি আছে ওটা দেখতে পারি। তো আমরা এআরপি ড্যাশ এ কমান্ডটা দিলে হচ্ছে আমার কোন আইপি অ্যাড্রেসের ম্যাক অ্যাড্রেসটা কি সেভ করছি আমরা ওইটা দেখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখবো যে মনে করো এ হচ্ছে বি কে ডেটা পাঠাতে চাই, বামের পিসি এ ডানের পিসিটা বি, তাহলে কি এ ফার্স্টে বি এর বি কে একটা এআরপি রিকোয়েস্ট করবে। হ্যাঁ, এআরপি রিকোয়েস্টে সে দেখো সোর্সে কি বলতেছে, সোর্স হচ্ছে তার নিজের ম্যাক অ্যাড্রেস, সোর্স ম্যাক নিজের ম্যাক অ্যাড্রেস, সোর্স আইপি তার নিজের আইপি অ্যাড্রেস, আর ডেস্টিনেশন আইপি হচ্ছে এই যে পিসি বি এর ম্যাক আইপি অ্যাড্রেস, ঠিক আছে? বাট পিসি বি এর ম্যাক অ্যাড্রেস আমি জানি না, সো আসলে আমি সবাইকে পাঠাবো, আমি ব্রডকাস্ট করবো, রাইট? সো আমাদের দেখবো যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে আমরা একটা ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস বসাবো, ঠিক আছে? দেখো অল এফ বসাইছি, তার মানে সবাই ওটা রিসিভ করবে করবে, বাট অন্যরা ড্রপ করবে, অনলি বি হচ্ছে ওটাকে সাকসেসফুলি প্রসেস করবে। তো দেখো এটা হচ্ছে সবাই যখন রিসিভ করছে সবাই ড্রপ করছে, বাট বি ওটাকে সাকসেসফুলি প্রসেস করবে অ্যান্ড বি ওটার রিপ্লাই দিবে, ঠিক আছে? সো বি ওটার রিপ্লাই কি বলবে, যে আমার সোর্স, দেখো আমার বি এর বি যখন রিপ্লাই দিচ্ছে, দেখো এআরপি রিপ্লাই, ওর সোর্স কে, সোর্স হচ্ছে তার নিজের আইপি অ্যাড্রেস, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি হচ্ছে এর আইপি অ্যাড্রেস, সোর্স ম্যাক অ্যাড্রেস হচ্ছে তার নিজের ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি হচ্ছে এর ম্যাক অ্যাড্রেস। তো দেখো আমার যখন এই এআরপি রিপ্লাইটা এ রিসিভ করে, ও তখন দেখে আমার সোর্স ম্যাকটা কত, তো সোর্স ম্যাক দেখেই সে বুঝতে পারে যে হ্যাঁ আমার 7.14 আইপি অ্যাড্রেসের সাথে আসলে যে 5823 এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে অ্যাফিলিয়েটেড, তখন আমি আসলে এই যে এই 7.14 আর 5823 এই আইপি অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেসের ম্যাপিং আমি আমার মেমোরিতে স্টোর করে রাখতে পারবো, ঠিক আছে? এটা কি মানে কেমনে জিনিসটা কাজ করতেছে এটা কি বোঝা গেছে? তো এইখানে যেটা হবে যে আমরা এখন দেখব যে আসলে আমাদের অ্যাড্রেসিংটা কেমন হবে। তো এখানে সিম্পলি চিন্তা করো যে আমরা যখন একটা আমার নিজের লোকাল নেটওয়ার্ক থেকে অন্য একটা নেটওয়ার্কে রাউট করতে যাবো বা ডেটা পাঠাতে যাবো, তখন আসলে কি হয়, এটা আমরা করছি না, মনে আছে যে আমরা যখন এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে পাঠাই তখন আমার অনলি ম্যাক অ্যাড্রেসটুকু চেঞ্জ হয়, আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয় না, রাইট? তো অ্যাড্রেসিংটা যদি কারো মনে থাকে একটু করতে পারো, রিকল করতে পারো। হ্যাঁ, যে কি হচ্ছে যে আমরা যেহেতু হচ্ছে কি বি এর ম্যাক অ্যাড্রেস জানি না, অ্যান্ড বি হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কে, তো আমি যদি এ থেকে বি তে ডেটা পাঠাতে চাই, এ ফার্স্টে কি করবে, তার যে ডিফল্ট গেটওয়ে আছে তার ডিফল্ট গেটওয়েতে প্যাকেটটা পাঠাবে। তো তার ডিফল্ট গেটওয়ে কি, রাউটারটা, রাউটারের যে বাম দিকের যে পোর্টটা আছে এটা, রাইট?
তো রাউটার এ হচ্ছে রাউটারের এই যে বাম দিকের ইন্টারফেসটাকে ফার্স্টে যেটা পাঠাবে। হ্যাঁ, তো এখন পিসি তো রাউটারের ম্যাক অ্যাড্রেসও নাও জানতে পারে, তার মানে পিসি ফার্স্টে কি করবে, রাউটারের ম্যাক অ্যাড্রেসের জন্য একটা এআরপি রিকোয়েস্ট করবে, অ্যান্ড রাউটার ওটার রিপ্লাই দিবে। ঠিক আছে, তার রিপ্লাই পাওয়ার পরে পিসি এ যখন রাউটারের ম্যাক অ্যাড্রেস পেয়ে গেল, E6 E9 এটা পেয়ে গেছে, তখন পিসি এ হচ্ছে রাউটারকে একটা প্যাকেট পাঠাবে, রাউটার তখন আবার পিসি ফরওয়ার্ড করে পিসিবি কে পাঠানোর ট্রাই করবে। তো এখন পিসিবি এর ম্যাক অ্যাড্রেসও আমার রাউটার জানে না, তো রাউটার আবার পিসিবি এর জন্য একটা এআরপি রিকোয়েস্ট করবে, অ্যান্ড ওটা রিপ্লাই পাওয়ার পরে আমার রাউটারে একটা এন্ট্রি সেট হবে, অ্যান্ড অ্যান্ড হচ্ছে কি হচ্ছে আমার একটা কি প্যাকেটটা পিসিবি এর কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, মানে অন্য অন্য ল্যানে রাউট করার কনসেপ্টটা কি বোঝা গেছে যে কিভাবে কাজটা হচ্ছে? আরো কোনো কোশ্চেন নাই বা সবাই বুঝতে পারছো? কোনটা এটা, এখানে সুইচ থাকতে পারে বা আরো কোনো ইন্টারকানেকশন থাকতে পারে, বাট আমার ওই নেটওয়ার্কের ডিভাইসের পার্ট, সুইচের মধ্যে চিন্তা করো যেখানে সুইচ আছে, তাই। আচ্ছা, সো আমরা এখন যেটা দেখবো, আমরা মানে অন্য লাইনের রাউটিংটা দেখলাম। হ্যাঁ, সো আমরা এখন দেখবো যে আমাদের এই যে সুইচ গুলো কিভাবে কাজ করে, এটা একটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস আর কি। সো এই সুইচের কেসে হচ্ছে, সুইচের সুইচ আমরা কি জানি যে সুইচ হচ্ছে কি, আমার ম্যাক অ্যাড্রেস দেখে আমার কোনো একটা স্পেসিফিক ডিভাইসকে ডেটাটা পাঠাতে পারে। হ্যাঁ, আমার লোকাল লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট বা ল্যান ক্রিয়েট করার জন্য আমরা সুইচটা মানে ইউজ করি। আর সুইচ হচ্ছে কিন্তু প্লাগ অ্যান্ড প্লে, মানে সুইচকে নর্মালি আমাদের কিন্তু কনফিগার করতে হয় না, রাইট? আমরা সুইচে ল্যাবে করে থাকবা যে সুইচে আমার কি ডিভাইস কানেক্ট করলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি কাজ করা শুরু করে, রাইট? আমাকে কোনো রকম কোনো সেট কোনো কনফিগারেশন সেট করতে হয় না, রাইট? তো এখানে সুইচ জিনিসটা কেমনে, এই জিনিসটা কেমনে করতেছে, সুইচ কিভাবে জানতেছে যে কাকে এটা কোথায় কিভাবে পাঠাইতে হবে, তো এটা সুইচ করে। সুইচের হচ্ছে আসলে একটা সেলফ লার্নিং ক্যাপাবিলিটি আছে। সুইচ হচ্ছে মানে অ্যাজ টাইম প্রগ্রেসেস হচ্ছে, সুইচ হচ্ছে তার টেবিল থেকে পপুলেট করতে পারে নিজে থেকে, এন্ড সে এটা কেমনে করে এটা একটু আমরা দেখব। হ্যাঁ, সো আমার মনে করো যে আমার একটা সুইচ, আমার এই সুইচকে হচ্ছে সব বিভিন্ন ডিভাইস যেটা পাঠাবে। তো ফার্স্ট কেসে চিন্তা করো যে আমার এই যে পিসি এ, যে পিসি এটা পিসি এ প্রাইম কে ডেটা পাঠাবে, তো ফার্স্ট কেসে কি হচ্ছে যে আমার সুইচের কাছে, সুইচের একটা ম্যাক অ্যাড্রেসের একটা টেবিল থাকে, রাইট? সো সুইচের কাছে আমার যে ম্যাক অ্যাড্রেসের টেবিল আছে, সো ওই টেবিলে দেখো কি কি হইতেছে। সুইচের কাছে মনে করো আমার এরকম একটা টেবিল থাকবে, ওই টেবিলে হচ্ছে কোন ম্যাক অ্যাড্রেস কোন পোর্টের সাথে কানেক্টেড ওইটা একটা ইনফরমেশন আমার থাকবে। ঠিক আছে, কোন ম্যাক অ্যাড্রেস কোন পোর্টের সাথে কানেক্টেড, তো এই টেবিলটা দেখে কিন্তু আমার সুইচ বুঝতে পারে, হ্যাঁ, যে কোনো একটা প্যাকেট বা কোনো একটা ফ্রেম আসলে কোন ডিভাইসের কাছে যাবে। তো মনে করো এখানে আমার একটা সুইচ আছে, এখানে আমার বিভিন্ন ডিভাইস আছে, রাইট? তো এক একটা ডিভাইস কি আমার সুইচের এক একটা পোর্টে কানেক্টেড, তাই না? আমার এক একটা ডিভাইস এক একটা পোর্টে কানেক্টেড। তো মনে করো এটা পোর্ট নাম্বার 1 2 3 4, তো সুইচের কাছে যদি ইনফরমেশন থাকে যে পোর্ট নাম্বার 1 এ ম্যাক অ্যাড্রেসটা
কোন ম্যাক অ্যাড্রেস আছে, পোর্ট নাম্বার 2 এ কোন ম্যাক অ্যাড্রেস আছে। তো এই ইনফরমেশনগুলো থাকলে আমি যখন দেখবো যে আমার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে এইটার জন্য এইটা, তখন আমার সুইচ কিন্তু সঙ্গে সঙ্গে পোর্ট 1 দিয়ে ওই প্যাকেটটাকে কি করবে, ফরওয়ার্ড করবে, রাইট? তাই না? ঠিক আছে, তার মানে আমি তো জানি যে আসলে কাকে পাঠাতে হবে, রাইট? সো আমি তখন ডিরেক্টলি তাকে পাঠিয়ে দিতে পারবো, সুইচ আসলে এই কাজটাই করে। এখন আমার প্রবলেমটা হচ্ছে যে সুইচের কাছে কিন্তু আসলে ইনিশিয়ালি এই ইনফরমেশনগুলো থাকে না যে আসলে কোন পোর্টে কোন ম্যাক অ্যাড্রেসটা কানেক্টেড। তো যখন ইনফরমেশন থাকে না বাট আমাকে ডেটা তো পাঠাতেই হবে, তখন আমি যখন দেখবো যে আমার এখানে ম্যাক অ্যাড্রেস মনে করো এ, আমি যখন দেখবো যে আমার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে এ বাট আমার এর জন্য কোনো আসলে এন্ট্রি নাই, এর জন্য কোনো এন্ট্রি নাই, তখন আসলে আমি আমার সুইচ কি করবে, ও হচ্ছে সবাইকে ফ্লাড করে দিবে, হ্যাঁ, সবগুলো ডিভাইসকে সে পাঠিয়ে দিবে ডেটাটা। হ্যাঁ, ইনিশিয়ালি সবাইকে যখন পাঠিয়ে দিবে তো সবাই সবাইকে পাঠাইলে আমি মোটামুটি আমরা হচ্ছে শিওর যে অ্যাটলিস্ট যার কাছে পাঠানো দরকার ছিল তার কাছে পৌঁছাবেই, রাইট? বাকিরা হয়তো ওটা রিসিভ করার পরে ড্রপ করে দিবে, বাট যার রিসিভ করার কথা ছিল ও হচ্ছে রিসিভ করবেই, ঠিক আছে? মানে আমি হচ্ছে ওটা আমার মিস হবে না, ঠিক আছে? সো আমার এন্ট্রি না থাকলে কিন্তু আমরা আমার আমার প্যাকেটটা ফ্লাট করে দিব, ঠিক আছে? তো তাহলে আমি তো আমি কিন্তু এটা হচ্ছে যে আমি যদি প্রত্যেকবার ফ্লাট করে দিই তাহলে তো সুইচ ইউজ করার মানে হয় না, তার মানে আমার প্রত্যেকবার তো ফ্লাট করা যাবে না, তার মানে আমি যখন তাহলে তার মানে আমাকে ওই যে প্যাকেট আদান প্রদানের মাধ্যমে হচ্ছে আমার আসলে এই যে টেবিলগুলোকে ফিল আপ করতে হবে, অ্যান্ড যাতে হচ্ছে ইন ফিউচার আমাকে ফ্লাট করতে না হয়। তো এই টেবিলটা ফিল আপ হয় কেন? তো টেবিল ফিল আপ হয় আমার আসলে যখন আমরা আমাদের সুইচ কোনো প্যাকেট রিসিভ করে। হ্যাঁ, দেখো যে আমার যে সুইচ যখন এই যে আমি যখন এ থেকে এটা আমি যখন পাঠাবো, সুইচ যখন এর প্যাকেটটা রিসিভ করে তখন আমি সুইচ দেখতেছে যে পোর্ট নাম্বার 1 এ, পোর্ট নাম্বার 1 এ একটা প্যাকেট বা ফ্রেম আসছে যার সোর্স ম্যাক হচ্ছে এ। তার মানে আমার সুইচ কিন্তু তখন এটা দেখে শিওরলি বুঝতে পারতেছে যে এক নাম্বার পোর্টে এ কানেক্টেড আছে, তাই না? ও যখন প্যাকেট রিসিভ করে তখন সে এটাই বুঝতে পারে, তখন সে আসলে এ মানে ম্যাক অ্যাড্রেস এর জন্য পোর্ট নাম্বার 1 সে অ্যাসাইন করে দেয় এটা টেবিলে। বাট যখন সে সেন্ড করবে কাউকে, সেন্ড করার সময় কিন্তু সে আসলে ওটা পপুলেট করতে পারে না, কারণ সেন্ড করার সময় তো আসলে আমি জানি না যে আসলে কি কানেক্টেড আছে। বাট আমি যখন কারো কাছ থেকে রিসিভ করতেছি, কেউ যখন ইনিশিয়েট করে তখন আমি শিওর যে ও হচ্ছে ওই পোর্টে কানেক্টেড, ঠিক আছে? তো আমার কাছে এখন আমি যখন এ থেকে এ প্রাইমে পাঠাবো তখন ফার্স্টে এর একটা এন্ট্রি ক্রিয়েট হয়ে গেল, বাট এ প্রাইমের এন্ট্রি নাই, সো আমার ফ্লাডেড হবে আমার প্যাকেটগুলো, বি প্রাইম, সি, সি প্রাইম, এ প্রাইম সবার কাছে ফ্লাড করা হবে। তো ফ্লাড করার পর এ প্রাইম যখন ওটা রিসিভ করে আবার রিপ্লাই দিবে, এ প্রাইমের রিপ্লাই পাওয়ার পরে কিন্তু এ প্রাইমের একটা এন্ট্রি আমার সুইচের কাছে ক্রিয়েটেড হবে। তো এ প্রাইম যখন ডেটা পাঠাবে, এ প্রাইম তো একে পাঠাবে, বাট এই কেসে দেখো যে এর এন্ট্রি কিন্তু আগে ক্রিয়েট হয়েছিল, এই কারণে যখন রিপ্লাই আসবে তখন ওটা কিন্তু আর এরকম ফ্লাড হবে না বা ব্রডকাস্ট হবে না, ওটা কিন্তু তখন ইউনিকাস্ট হয়ে শুধু এর কাছেই পৌঁছায় যাবে, কারণ আমার টেবিলে আমরা এটাকে সেভ করে রাখছিলাম। আইডিয়াটা কি বোঝা গেছে যে সুইচটা কিভাবে কাজ করতেছে? জাস্ট এটা মাথায় রাখবো যে আমি আমার টেবিলটাকে পপুলেট করব অনলি দেন যখন আমি কোনো প্যাকেট বা আমি যখন কোনো ফ্রেম রিসিভ করছি, তখন আমি সোর্স ম্যাক অ্যাড্রেসের সাথে ওই পোর্ট নাম্বারের একটা ম্যাপিং আমার টেবিলে স্টোর করব। জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে আমার এই যে এখানে আমরা যেটা এক্সাম্পল দিলাম ওইটাই জাস্ট একটু সিমুলেশন টাইপের আছে। যে ফার্স্টে দেখো আমরা এ এর জন্য একটা এন্ট্রি ক্রিয়েট করতেছি, পরে যখন এ প্রাইম রিপ্লাই দিবে তখন এ প্রাইম এর জন্য আমরা হচ্ছে একটা এন্ট্রি ক্রিয়েট করব, ঠিক আছে? সেকেন্ড এন্ট্রিটা ক্রিয়েট হয়ে গেল, এরপরে কিন্তু যে এন্ট্রিগুলো আমার টেবিলে আছে ওদের জন্য কিন্তু ওই এন্ট্রিগুলো যদি ডেস্টিনেশন অ্যাড্রেসে থাকে আমার কিন্তু ইউনিকাস্ট হবে। হ্যাঁ, আর যদি না ওই এন্ট্রি টেবিলে না থাকলে ওটা মাল্টিকাস্ট বলতেছে ব্রডকাস্ট হবে বা ফ্লাট করা হবে, ঠিক আছে?
আচ্ছা, তো এখন আমাদের আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে যে আমরা যদি সুইচের সাথে সুইচ কানেক্ট করি তখন আমার আসলে জিনিসটা কিভাবে কাজ করে। তো এটা কিন্তু আসলে বেসিক্যালি সেম থিওরিতে সেম ওয়েতেই কাজ করে। হ্যাঁ, এটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে মনে করো আমার সি যদি আই কে ডেটা পাঠাতে চায় তাহলে কি হবে, সি হচ্ছে ডেস্টিনেশনে আই বসায়ে একটা ফ্রেম পাঠাইলো, তো এস ওয়ান এর কাছে, এস ওয়ান এর কাছে কিন্তু আমার কোনো ইনফো নাই, এস ওয়ান কি করবে তাহলে ফ্ল্যাট করবে, রাইট? সো ওই ফ্ল্যাডেড ইনফরমেশন গুলা কি, তাহলে ওই ফ্ল্যাডেড ফ্রেমটা এস ফোর রিসিভ করবে, এ রিসিভ করবে, বি রিসিভ করবে, বাট এ আর বি কি ড্রপ করে দিবে। এখন এস ফোর এর কাছেও কিন্তু আসলে কোনো ইনফরমেশন নাই ইনিশিয়ালি, তাহলে ও কি করবে, ও হচ্ছে কি ফ্ল্যাট করবে, তার মানে এস টু ও রিসিভ করবে, এস থ্রি ও রিসিভ করবে। আচ্ছা, এখন দেখো যে এখানে যেহেতু সি থেকে আই তে পাঠাচ্ছে, তার মানে আমার সোর্স সি, তো এইগুলো এই এই ফ্রেমটা যখনই কোনো সুইচ রিসিভ করে ওরা কিন্তু সি এর জন্য একটা এন্ট্রি ক্রিয়েট করে ফেলবে, মানে ইনিশিয়ালি এস ওয়ান যখন সি এর ফ্রেম রিসিভ করবে, এস ওয়ান হচ্ছে সি এর সাথে তার ওই পোর্ট নাম্বারটাকে অ্যাড করে দিবে, ঠিক আছে, মানে একটা টিবিলে টিবিলে এন্ট্রি ক্রিয়েট করবে। আর এস ওয়ান যখন ওই সেম ফ্রেমটাই এস ফোর কে পাঠাবে, এস ফোর তখন সি এর জন্য একটা এন্ট্রি ক্রিয়েট করবে, বাট পোর্ট নাম্বারটা কি হবে, এই যে এই পোর্ট নাম্বারটা হবে, রাইট, এই যে বামে বামের এই পোর্ট নাম্বারটা হবে। হ্যাঁ, বুঝা গেছে? আবার এস ফোর যখন কি করবে আমার ওটাকে ফ্ল্যাট করবে, তখন সবাই যেই পোর্টে রিসিভ করছে ওই পোর্টটা হচ্ছে সি এর সাথে অ্যাফিলিয়েটেড করে দিবে। হ্যাঁ, এভাবে ফ্ল্যাট করে করে আলটিমেটলি আই এর কাছে যখন ফ্রেমটা পৌঁছাবে, আই ওটাকে প্রসেস করবে আর বাকিরা সবাই কিন্তু ফেলে দিবে, ড্রপ করবে, রাইট? তো আই যখন প্রসেস করে আবার রিপ্লাই দিবে, তখন ওই রিপ্লাইটা কিন্তু ইউনিকাস্ট হবে, কারণ আমি সি কে রিপ্লাই দিচ্ছি, সি কে রিপ্লাই যখন দিব সি এর এন্ট্রি কিন্তু এস থ্রি এর কাছে আছে, এস ফোর এর কাছে আছে, এস টু এর কাছে আছে, এস ওয়ান এর কাছেও আছে। তো আমি যখন রিপ্লাই দিব তখন আমি কিন্তু ডিরেক্ট সিঙ্গেল ইউনিকাস্ট পাথ বরাবরই সি কে ওই প্যাকেটটা বা ফ্রেমটা ফরওয়ার্ড করতে পারবো। হ্যাঁ, তো আলটিমেটলি যখন ওই প্যাকেটগুলো যাবে তখন যে এস ওয়ান, এস ফোর, এস থ্রি এদের টিবিলে কি আই এর জন্য একটা এন্ট্রি ক্রিয়েট হবে, কারণ আই থেকে একটা প্যাকেট আমরা রিসিভ করতেছি, তাই না? আমরা কি বলছি, তো রিসিভ করার সময় আমরা এন্ট্রি ক্রিয়েট করি, তো আই যখন ডেটা পাঠাবে তো আই এর এন্ট্রিটা আমরা কি করতেছি, আই এর এন্ট্রিটাই আমরা হচ্ছে আই এর জন্য একটা এন্ট্রি হচ্ছে আমরা টেবিলগুলোতে রেখে দেব। বাট দেখো এই যে সুইচ টু কিন্তু এই যে আই থেকে সি এই প্যাকেটটা কিন্তু এস টু পাবে না, তো এই এস টু তে কিন্তু সি এর জন্য এন্ট্রি ক্রিয়েট হইলেও আই এর জন্য কোনো এন্ট্রি ক্রিয়েট হবে না, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারছি কিনা? এইভাবে হচ্ছে আলটিমেটলি সুইচ গুলোকে এরকম ইন্টারকানেক্ট করা থাকলেও আসলে সেম ওয়েতে তারা লার্ন করে তারা হচ্ছে একটা কি করে অ্যাড্রেস টেবিল, একটা তাদের ম্যাক অ্যাড্রেস টেবিল ক্রিয়েট করে। এইখানে হচ্ছে এরকম আমাদের বিভিন্ন সোর্স ডিস্ট্রিবিউশন পেয়ারের জন্য আমরা এটাকে সিমুলেট করে দেখতে পারি, বাট হচ্ছে থিওরিটা কিন্তু আসলে সেম, ঠিক আছে? আচ্ছা, সো সুইচ আর রাউটারের মধ্যে বেসিক ডিফারেন্স বা সিমিলারিটিটা কি, দেখো সুইচ হচ্ছে কি আমার নর্মালি ডেটা লিংক লেয়ারের ডিভাইস, মানে দুই লেয়ার ডিভাইস, ফিজিক্যাল আর ডেটা লিংক লেয়ার নিয়ে কাজ করে, বাট রাউটার হচ্ছে আসলে ফিজিক্যাল ডেটা লিংক নেটওয়ার্ক, এই তিনটা লেয়ার নিয়ে আসলে কাজ করে। হ্যাঁ, আর রাউটারে যেমন আমাদের রাউটিং টেবিল থাকতেছে, যেটা আমার কোন কোন অ্যাড্রেসে কোন পোর্টে পাঠাইতে হবে এটা ইন্ডিকেট করে, সুইচেও সেম ওয়েতে আমাদের একটা ম্যাক অ্যাড্রেস বা সুইচ টেবিল থাকে, ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে, সেইটা ইন্ডিকেট করে যে আসলে কোনো একটা ডিভাইসকে ডেটা পাঠাতে হলে আমাকে আসলে কোন পোর্ট দিয়ে পাঠাতে হবে। সো এই দুটা মোটামুটি এই পর্যন্ত হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস। হ্যাঁ, সো জিনিসগুলো হচ্ছে আমাদের একটু ভালো করে বুঝতে হবে আর কি।
তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এনি কোশ্চেনস অর এনি প্রবলেম? এখান থেকে লাইক কোয়েশ্চেনটা কি ধরনের আমি এক্সপেক্ট করতে পারি? এখান থেকে তোমরা যে মনে করো সুইচের সিমুলেশনটা দিলো, এমন হতে পারে নরমালি সুইচের সিমুলেশনটা ঘুরে ফিরে আসে, তারপরে হচ্ছে তোমার আসতে পারে, ফর এক্সাম্পল হচ্ছে তোমার থিওরিটিক্যাল ক্যানাডিয়ান কোশ্চেন আসতে পারে তোমার ম্যাক অ্যাড্রেস থেকে, এখান থেকে ছোটখাটো থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে আর সুইচের সিমুলেশনটা আসতে পারে। মানে ওটা তো দেখলাম যে সাবনেটিং নেই, হ্যাঁ এখন সাবনেটিং নেই, এখানের মধ্যে লাইক মানে কি ধরনের লাইক ব্রড টুট তো আমি তেমন কিছু দেখলাম না। কিছু নাই, তুমি জাস্ট হচ্ছে তোমার মনে করো কি বলে DLSM 3 ড্র করতে বলছে, ইফ ইউ কারেক্টলি ড্র দ্য 3 ইউ গেট ফুল মার্কস, মানে এরকম হয় জিনিসটা আর কি। মানে এরকম এলাবোরেটিভ কোশ্চেন হচ্ছে আমরা নরমালি আসলে দেই না, এখানে দেওয়ার প্রয়োজনও নাই আসলে, কারণ এখানে মেন পার্ট হচ্ছে তুমি নেটওয়ার্কটাকে ঠিক মতো সাবনেটিং DLSM করে ডিজাইন করতে পারতেছো কিনা। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, সাবনেটিং এর সুইচ নেটওয়ার্ক নিয়ে কোয়েশ্চেন ছিল, ওই সুইচ নেটওয়ার্ক শুধু কি রাউটারের সাথে কানেক্টেড থাকলে ওটা সুইচ নেটওয়ার্ক হয় নাকি রাউটারের কানেক্টেড থাকলে সুইচ নেটওয়ার্ক হয়? বলতে মানে স্যার, এই যে একটা সুইচের সব পোর্টের মধ্যে শুধু রাউটার আছে তখনই ওইটাকে সুইচ নেটওয়ার্ক বলা হয় নাকি জাস্ট একটা সুইচের সব পোর্টে রাউটার আছে? মানে লাইক আমাদের ল্যাবের মধ্যে একটা কোয়েশ্চেন ছিল, সুইচের এক সাইডে রাউটার এন্ড দেন অন্য সাইডে ডিফারেন্ট সুইচেস ছিল এন্ড দেন ওইটা থেকে ল্যান হইছে, সো ওইটা কি একটা সুইচ নেটওয়ার্ক কাউন্ট হবে? না, ওটা তো নরমাল নেটওয়ার্ক কি, আমরা তো সুইচের সাথে রাউটার কানেক্ট করি না, ওটা নরমাল নেটওয়ার্ক কি। আচ্ছা, তো সুইচ নেটওয়ার্ক মানে কেমন নেটওয়ার্ক স্পেসিফিকলি একটা সুইচ নেটওয়ার্ক হবে? তোমাকে আমি টপোলজি দেখাই। তো মানে তোমার সুইচ নেটওয়ার্কে যেটা হচ্ছে, আচ্ছা একটু ভালো ইমেজ পাইলে, মানে তোমার হচ্ছে মানে ভিতরে তোমার সুইচ, বিভিন্ন সুইচ ইউজ করে আমরা কানেক্ট করতেছি আর কি, তখন আমরা ওটাকে সুইচ নেটওয়ার্ক বলি আমরা। তো একটু ভালো তাহলে দেখিয়ে মানে তোমার ল্যাবে আসলে কি বলছে, মানে কোশ্চেনটা আছে? জি স্যার, দেখাচ্ছি, শেয়ার করব এটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, আপনাকে ডিসকর্ডে দেখছি। ডিসকর্ডে ক্লিক করো, ডিসকর্ডে। আচ্ছা হ্যাঁ, এই টপোলজি পেয়েছি। হ্যাঁ, এখানে কি হইছে, কোনটা এখানে তো ফ্রিজ কানেক্ট, ল্যাবের কন্টেন্ট খুলে ল্যাবে ডিসকাস করাই ভালো, বাট থিওরিটিক্যাল কোনো পার্সপেক্টিভ থাকলে আমরা ওটা দেখতে পারি আর কি। আচ্ছা, সো এইটা এটার কথা বলতেছো? জি স্যার, এটার যে সুইচ 6টা ওইটা কি? হ্যাঁ, এটা সুইচ নেটওয়ার্ক বলতে পারো। হ্যাঁ, এখন তো তুই দেখছিস যে একটা রাউটারের সাথে হচ্ছে এরকম মাল্টিপল সুইচ দিয়ে কানেক্টেড আছে। হ্যাঁ, তো সুইচ নেটওয়ার্ক।
মানে এটা তো বেসিক্যালি সেম নেটওয়ার্কে কানেক্টেড, তাই না? তোমাদের কি ভিলেন করায়? ডিফারেন্স কি? সার্ভারের সাথে সুইচের কানেকশনের মানে কি এমন ডিফারেন্স থাকলো বলো? সার্ভারও তো বেসিক্যালি একটা পিসির মতই, তাই না? তো স্যার সুইচের সাথে যতগুলো কানেক্ট থাকে ওটা কি স্যার আমরা হচ্ছে একটা নেটওয়ার্ক ধরি? হ্যাঁ, লোকাল নেটওয়ার্ক তো ওটা, সিঙ্গেল নেটওয়ার্ক না ওটা স্যার। তাহলে হচ্ছে সুইচ 6 এর সাথে হচ্ছে যতগুলো আছে মানে ওটা সব মিলায় একটা নেটওয়ার্ক আর কি। হ্যাঁ স্যার, এখানে তো ওয়ান হবে না, আমাদের রাউটারের সাথে যে নেটওয়ার্ক সেটা স্যার তিনটা হবে না, যে রেড যেটা টোটাল তিনটা না রাউটারের সাথে। নামটা বলো আর কি, নামটা বলো স্যার। R1 এর সাথে R3, R2 এর সাথে R3, R1 এর সাথে R3, R2 এর সাথে R3, এখানে কি হইছে স্যার? এগুলো তো হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক ধরি। আচ্ছা হ্যাঁ, মানে যে এই যে সুইচের সাথে যেটা কানেক্টেড না, এখানে টোটাল নয়টা নেটওয়ার্ক আছে। স্যার সুইচ 6 এর সাথে তাহলে কি আরেকটা রাউটার কানেক্টেড থাকলে দেন? হ্যাঁ, তুমি যদি এখানে যে সুইচ, এটা যদি সুইচ 2 যদি সুইচ না রাউটার হইতো তখন ওটা ডিফারেন্ট নেটওয়ার্ক হইতো, রাইট? আচ্ছা, তো তখন সুইচ 6 টা একটা সুইচ নেটওয়ার্কের পার্ট হইতো। সুইচ 6 টা তখন সুইচ নেটওয়ার্কের পার্ট হইতো, এইটা আসলে এটা বলা ঠিক হবে না, কারণ মানে বেসিক্যালি সবাই এটা তো সুইচ নেটওয়ার্কই, রাইট? মানে তুমি যখন অনেকগুলো সুইচ একটা লোকাল নেটওয়ার্ক ক্রিয়েট করতেছো, এটা তো সুইচ নেটওয়ার্কই, মানে সুইচ দিয়ে নেটওয়ার্ক ক্রিয়েট করতেছো। এই যে এই ছোট পার্ট চিন্তা করো এখানে। আচ্ছা স্যার, এই যে টপোলজি ট্রি যখন করতেছি আমরা, তখন তো স্যার এই যে যখন R1, R2, R3, switch 0 network, ওইটাতে তো তিনটা ডিভাইস আছে। And switch 6 এর মধ্যে যদি আরেকটা R2 মানে রাউটার থাকতো, তাহলে ওইটাতে কয়টা ডিভাইস? Switch 6 এর মধ্যে যদি মানে আরেকটা রাউটার থাকতো, মানে কোন জায়গাতে আছে তো রাউটার, switch 2 এর সাথে R2 কানেক্টেড আছে, মানে switch 6 এ যদি আরেকটা রাউটার থাকতো, তাহলে আরেকটা রাউটার কানেক্টেড থাকতো, সমস্যা কি? কোনো সমস্যা নাই। তখন স্যার কয়টা ডিভাইস হতো ওই তখন? এই যে R2 এর এই পোর্ট আর ওই রাউটারটা তখন কি কানেক্টেড না, তখন ওটা সেপারেট দুইটা ডিভাইস কানেক্টেড থাকতো আর কি। আচ্ছা, তাই না? মানে তোমার বেসিক্যালি এত চিন্তা করবে না, তুমি যদি চিন্তা করো যে তোমার সুইচ দিয়ে যখন কানেক্টেড, যারাই সুইচের সাথে কানেক্টেড তারা হচ্ছে বেসিক্যালি সেম নেটওয়ার্কে বিলং করে, দ্যাটস ইট। হ্যাঁ বলো। সুইচ 2 আর 6 এর মধ্যে মানে ওয়ান কানেকশন হলে নাম্বার অফ পোর্টস কি আমরা মানে ওয়ান কানেকশন তুমি এখানে কেন দিবা? সুইচ দুটো সুইচের মধ্যে ওয়ান কানেকশন কেন দিবা? এটা আমি তুমি আসলে নেটওয়ার্কের ডেফিনিশন ডিফাইন করতে পারো না।
স্যার আমি তার কি মানে পুরাতে একটা নেটওয়ার্ক মানে কানেকশন নাই, তখন কি আমি সেপারেটলি হোস্ট নিব নাকি? না না তোমার আমি বলি তুমি যদি এখানে যে এটা কি একটা কপার স্ট্রেট থ্রু কেবল, তুমি যদি কেবলটাকে ছড়ায় তুমি এখানে আর একটা ডিফারেন্ট টাইপের কেবল ইউজ করো, তাহলে আমার নেটওয়ার্কে কিছু যায় আসে যদি তারা কানেক্ট হইতে পারে। নেটওয়ার্কের টপোলজি বা নেটওয়ার্কের কনফিগারেশন আমার বিন্দু মাত্র চেঞ্জ হবে না যদি তুমি তারটা ইউজ করো, তারের উপর কোনো কিছু ডিপেন্ড করে না। ঠিক আছে, যদি তারটা ঠিক মতো ডেটা ট্রান্সফার করতে পারে তারের উপর কোনো কিছু ডিপেন্ড করে না, তুমি কি কানেকশন ইউজ করতেছো এটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে স্যার, মানে মানে আমি বুঝেছি যে মানে পিসি ওয়ানের তো নাম্বার অফ হোস্টটা তো মানে যাবে 1000টা যদি থাকে, তো পিসি এখানে একটাই পিসি আছে। জি স্যার, আর স্যার মানে সুইচ সিক্স এর তো দুইটা সার্ভার থাকবে, মানে হোস্ট নাম্বার তো ওই দুইটা সার্ভার আলাদা করে মানে কাউন্ট করবো টেবিলে যখন মানে নাম্বার অফ হোস্ট যখন করবো নাকি একসাথে দুইটা হবে, মানে যেহেতু একটা একটা নেটওয়ার্কে তো লেখানে করে দেয় যে তিনটা চারটা হোস্ট আছে, এই যে পিসি ওয়ান সার্ভার জিরো সার্ভার ওয়ান আর আউটার চারটা চারটা ডিভাইস এই নেটওয়ার্কে, তাই না? মানে পিসি ওয়ান তো মানে নাম্বার অফ হোস্ট মানে দেওয়া থাকে কুটি থাকে কি সার্ভার ওয়ান তো প্লাস হবে একসাথে হবে এই জিনিস। হ্যাঁ হ্যাঁ একসাথে হবে, হ্যাঁ একসাথে হবে, মানে এখানে তো একটাই পিসি, জন্য বললাম যে একটা দুটো তিনটা টোটাল চারটা ডিভাইস লাগবে আর কি। তো চারটা ডিভাইস মানে ছয়টা আইপি অ্যাড্রেস লাগবে, তার মানে হচ্ছে তোমার আটটা আটটা মানে থ্রি লাগবে তোমার হোস্ট বিট, রাইট? স্যার সুইচ জিরোটা আরেকবার একটু কষ্ট করে বলবেন, তিনটা যে বলছিলেন যে টোটাল এখানে তিনটা আছে। হ্যাঁ এই যে এই যে রাউটারের তিনটা রাউটারের তিনটা পোর্ট। ও জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার এটা আরেকটা কোশ্চেন স্যার হচ্ছে যে মানে সুইচের সাথে হচ্ছে যে তিনটা রাউটার কানেক্টেড আর ওয়ান আর টু আর থ্রি, তাই হচ্ছে এখানে তিনটা স্যার। স্যার এখানে আর ওয়ান এর সাথে আর থ্রি ও কানেক্টেড স্যার, তাহলে স্যার এখানে আরেকটা নেটওয়ার্ক হচ্ছে না? হ্যাঁ এই যে আর ওয়ান আর থ্রি আর ডিফারেন্ট নেটওয়ার্ক আর একটা স্যার, তাহলে তো নয়টার বেশি হয়ে যায় না? কেন নয়টা বেশি হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এর বেশি আছে? আমি কোন কিছু মিস করছি? একটু খেয়াল করো যে কোন কোনটা মিস করছি। স্যার আর টু থেকে আর ফোর একটা আছে না? একটু ওয়েট করো, একটু হচ্ছে একটু এক মিনিট। স্যার আর টু থেকে আর ফোর তো একটা আছে। আর টু থেকে আর ফোর, হ্যাঁ এটা তো ধরছি না, এটা ধরছি তো, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তাই সব ধরে তো নয়টা হচ্ছে না? জি স্যার নয়টা। মানে তুমি দেখবে তোমার রাউটারের সাথে কে কে আছে, মানে রাউটারের এখানে দেখো রাউটারের এই তিনটা পোর্ট তিনটা নেটওয়ার্ক, রাইট? সো এই রাউটারের মধ্যে হচ্ছে দেখো যে চারটা পোর্ট ইউজ হচ্ছে, ওর মধ্যে তুমি অলরেডি দুইটা নেটওয়ার্ক অলরেডি কাউন্ট করে ফেলছো, তখন আরো দুইটা এখানে দুইটা আছে, তাহলে কয়টা হচ্ছে? তিন দুই পাঁচ, হ্যাঁ। তারপর এই রাউটারের বাকি আছে কি? দুইটা দুই সাত, আর এই রাউটারের দুটা বাকি আছে নয়। এভাবে জাস্ট সিম্পলি কাউন্ট করলে ইজিলি পেয়ে যাবে। স্যার এক্সামে কি ভাবে টপোলজি থেকে সাবমিটিং করতে হবে? হ্যাঁ এগুলো তো টপোলজি থেকে দেওয়া হবে। আচ্ছা আর স্যার এই কোশ্চেনে মানে নাম্বার অফ হোস্ট থাউজেন্ডস এর মধ্যে ছিল, লাইক ল্যান টু তে 4000 এভাবে তো থাকবে না, লাইক এত কি থাকতে থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, কোনো লিমিটেশন নাই। স্যার আমার মানে সুইচ টু এর আরেকটা কনফিউশন আছে, মাঝখানে কাউকে অ্যাড করব মানে
মানে দুটো সার্ভার তো হোস্ট করছে তাই করবো, বাট সুইচ এর মধ্যে তো একটা কানেকশন আছে না স্যার? সুইচের মধ্যে কি কানেকশন আছে? মানে সুইচ থেকে সিক্স এ ওইটাও তো একটা ধরবো না নাকি? মানে সুইচের আইপি অ্যাড্রেস থাকে, তাহলে তুমি কি অ্যাড করবা? তাহলে তো অ্যাড করার কিছু নাই তাই না? সুইচের তো আইপি অ্যাড্রেস নাই, তুমি তাহলে বলো তাহলে তাহলে অ্যাড করার কি করবে অ্যাড এখানে? মানে সুইচ তুমি এখানে এখানে যদি 100টাও সুইচ 100টাই যদি কানেক্টেড থাকতো তাহলে আমার কিছু যায় আসতো না, আমার নেটওয়ার্ক সেমই থাকতো। ঠিক আছে স্যার, তাহলে মানে পিসি 1 এর হোস্ট নাম্বার গুলো সাথে শুধু সার্ভার 1 2 মানে 2 অ্যাড করতে হবে, মানে আর তো অ্যাড হবে না। কি আর তো অ্যাড হবে তো কিছু নাই, ও আর কিছু অ্যাড হবে তো কিছু নাই তো, কারণ সুইচের তো আসলে নেটওয়ার্ক লেয়ারই এক্সিস্ট করে না, ও আসলে অটোমেটিক্যালি জাস্ট প্লাগ এন্ড প্লে ইউজ করতেছে, অটোমেটিক্যালি জাস্ট প্যাকেট ফ্রেম লেভেলে ট্রান্সফার করতেছে, ওর তো আসলে এসব কিছু করার মতো কোনো ক্যাপাসিটি নাই। ও যে আইপি অ্যাড্রেস সেট করবে, রাউটিং করবে, এসবের তো কোনো ক্যাপাসিটি ওর নাই। ঠিক আছে, সো ও ডিফারেন্ট নেটওয়ার্ক তো ফার্ম করতে পারে না। ল্যাবের সাবমিশন কবে? এই জিনিস কিন্তু ভালো করে না বুঝলে কিন্তু এই জিনিস পরীক্ষাতেও আসবে। ঠিক আছে, একটু ভালো করে বুঝে তারপরে ইয়া করি আর কি, এখান থেকে পরীক্ষা একটা মানে হিউজ অ্যামাউন্টের মার্কের প্রবলেম আসে এখান থেকে আর কি। তো যদি প্রিভিয়াস কোশ্চেনকে ফলো করে থাকো তাহলে তো বুঝতে পারবো আর কি। স্যার আমার সাবমিটিং নিয়ে আরেকটা প্রবলেম ছিল দেখাতে। কি প্রবলেম স্যার? মানে অনেক পুরান একটা অ্যাসাইনমেন্ট, তোমার হচ্ছে জাস্ট কি করতে হবে, কোশ্চেনটা কই? অল দা কোশ্চেনস, বাট কোশ্চেন নাই তো কোনো। ম্যাম বেসিক্যালি মনে হলো কি আঁকতে দিবে, মানে কমন কোশ্চেন যদি ধরি, এখানে কি সমস্যা হয়েছে? স্যার আমার আর কি নেটওয়ার্ক অ্যাড্রেস 128 অ্যান্সার 133 এরকম। নেটওয়ার্ক অ্যাড্রেস কোথায়, কত নম্বরে? স্যার কোশ্চেন আর একটা পিকচার এটা। হ্যাঁ স্যার, মানে 133 আসে মাঝখানে এটা। হ্যাঁ স্যার, ক্যালকুলেট দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ফর দ্য ল্যান্ড কানেক্টেড টু সুইচ 3। আচ্ছা, সুইচ 3 তে যে কানেক্টর আছে যেটা না, এটা তো 63 টা হোস্ট, তার মানে হচ্ছে তোমার 7 বিট লাগবে হোস্ট বিটে, 7 বিট লাগবে। তো তুমি হিসাব করতে থাকো, ফার্স্টে 512টার জন্য ক্যালকুলেট করবা, তারপরে 126টার জন্য ক্যালকুলেট করবা, তার মানে এখানে কত 10 বিট লাগবে, 10 বিট লাগবে, তারপরে কত 192 এর পরে আবার 133 কেমনে আসলো? ও এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস না তো? আচ্ছা ঠিক আছে, 17 তো, 17 মানে হচ্ছে তোমার
আরো আগে চলে আসবে, ঠিক আছে? সো এটার নেটওয়ার্ক একটা স্কেল করতে হবে। তো ফার্স্ট এ 512 এর জন্য করবে, এখানে 10 বিট লাগবে। তো 10 বিট লাগে মানে হচ্ছে তোমার কত, 17 হিসাব করলে তোমার 17 আর হচ্ছে কত, 15টা, রাইট? ডান পাশে 15 বিট হচ্ছে তোমার ইয়া, তো এখানে হচ্ছে কত, 128.0 হবে, রাইট? জি স্যার, 128.0 হবে। তো 128.0 প্রথমে হচ্ছে 10 বিট নিয়ে নেবা, তার মানে হচ্ছে 24, তার মানে ফার্স্টে 192.168 তে শুরু হবে হচ্ছে এই যে পরেরটা, এই যে সুইচ ফোরের এইটা, মানে 127, তো মানে 8 বিট লাগবে এটা, তার মানে হচ্ছে এখানে 132 পুরোটা ইউজ হবে, 133 থেকে শুরু হবে এই যে এটা, হ্যাঁ 133 তো হবে, ঠিক আছে, তাই না? এর জন্য কত, 128টা লাগবে, 7 বিট, মানে তার মানে কত, 133 জিরো থেকে শুরু করে 133.127 পর্যন্ত সে নিয়ে ফেলবে, 133.128 হবে। হ্যাঁ স্যার, স্যার সবসময় কি এরকম বড় থেকে ছোট যেতে হবে, মানে? হ্যাঁ, বড় থেকে ছোট না হলে তো মিলবে না, আমি ক্লাসে বলছি না, তুমি মিলতে পারবে না, বড় থেকে ছোট না করলে কখনোই মিলবে না, ক্লাসটা গিয়ে ঝামেলা হবে। আগে প্রথম কাজে হচ্ছে সর্ট করে না, বড় থেকে ছোট কাজ করা, মানে এটা তো স্যার সাবনেটিং মাস্কের, সরি হ্যাঁ, প্রিফিক্সের উপর ডিপেন্ড করতেছে, তাই না? নেটওয়ার্ক বিটসের উপর, মানে সর্ট করাটা, সর্ট সবচেয়ে হাইয়েস্ট নেটওয়ার্ক বিটস করাটা, তো বলে যে হোস্ট কতগুলো আছে সেটার উপর ডিপেন্ড করতেছে, সবচেয়ে 512টা হোস্ট, সবচেয়ে বড় নেটওয়ার্ক, ওটাকে আগে করব, তারপরে তার, স্যার অনেক সময় যে এই যে হোস্ট বিটটা যদি ছোট থাকে তাহলে ওইটা নিচে থাকবে না, হোস্ট বিটটা যদি, মানে স্যার যে ওয়ান নেটওয়ার্কস গুলো টেবিলের একদম নিচে, হ্যাঁ, কারণ ওইটার হোস্ট নাম্বার উপস্থিত কম, দুইটা করে থাকে, দুইটা করে ডিভাইস তো ছোট না, তো ধরে লাস্টে করে গেল, মানে বড় থেকে ছোট সাজালে ওটা লাস্টে চলে যায়, আচ্ছা, তাই না? কারো কোনো প্রবলেম আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ, তো দিতে পারো আর কি। আমি মাঝখানে অনেক টাইম মিস করেছি, রেকর্ডিংটা কি দেওয়া আছে? রেকর্ডিং হ্যাঁ আমি আপলোড করে দিচ্ছি, সমস্যা নাই।
ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে মিটিংটা এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার।